এক গ্রামে হারা নামে এক চাষি বাস করত। স্ত্রী পটলিকে নিয়ে সুখে দুঃখে তার ভালোই দিন কাটছিল। কিন্তু একবার শীতে সব ঘরে যখন পিঠে তৈরি হচ্ছে, তখন হারানেরও ভীষণ পিঠে খেতে ইচ্ছে করল। আর সেই পিঠে নিয়ে এমন কাণ্ড ঘটল যে তাদের জীবন একেবারে বদলে গেল। পটলি বলি, ও পটলি, আরে গেলি কোথায়? এই তো এইখানে আছি। যাব আর কোথায়, বাড়ির কাজ করতে করতেই দিন চলে যায়, কোথাও যাওয়ার কি আর উপায় আছে? রাগ করিস না বউ, তুই ছাড়া আমার কি আছে বল? তুই রাগ করলে আমার কি হবে বল? হ্যাঁ, ব্যাপারটা না ঠিক সুবিধের ঠিকছে না। কি চাই কি তোমার? শোন না রে বউ, অনেকদিন পিঠে খাই না, আমার একটু পিঠে করে খাওয়াবি? হো হো, এই ব্যাপার, ইয়ার এমন কি বড় কাজ? কিন্তু কিন্তু কি রে? আমাদের তো নুন আনতে পান্তা ফুরায়, পিঠে তৈরির সরঞ্জাম কি আর আমরা কিনতে পারবো? সেই সব তুই আমার উপরে ছেড়ে দে, আমি অনেক খেটে অনেক টাকা জমিয়েছি এইবার। তাহলে আর কি, তুমি বাজার থেকে সব নিয়ে এসো, আমি তোমায় পিঠে করে দিচ্ছি। এই এক্ষুনি তোকে সব এনে দিচ্ছি রে পটলি। পটলি, হে পটলি, এই দেখ নারকেল গুড় চাল পিঠে বানানোর সব জিনিস আমি নিয়ে এসেছি রে। আচ্ছা আচ্ছা, হয়েছে, এবার তুমি মাঠ থেকে ঘুরে এসো, এইসব কাজ সেরে তোমার জন্য পিঠে বানিয়ে রাখছি। মাঠে আমি যাব না, আমি ঘরের পেছন দিয়ে রান্নাঘরের চালে উঠে বসে দেখি বউ কটা পিঠে ভাজলো আর কটাই বা আমাকে দিল। হয়তো দেখলাম ভাজলো 20টা, কিন্তু আমায় দুটো দিয়ে বাকি সব নিজের বাপের বাড়ি পাঠিয়ে দিল। না না, সে আমি হতে দেব না, এই আমি চললাম পিঠে গুনতে। যেমন ভাবনা তেমনি কাজ। হারান মাঠে না গিয়ে তার নিজের বাড়ির ঘরের চালে উঠে গিয়ে বসল। কিন্তু মুশকিল হলো, চালের উপর বসে কিছুই ঠিক মতো দেখতে পাচ্ছিল না, তাই সে একটা ফন্দি আটল। এখান থেকে তো রান্নাঘরের ভিতরে কিছুই দেখতে পাচ্ছি না, বুঝবো কি করে কটা পিঠে ভাজা হলো? পেয়েছি, ভুলেই গেছিলাম গামছাটার কথা, এই গামছাটাই আমাকে পিঠে গুনতে সাহায্য করবে। আমি পিঠে ভাজার আওয়াজ শুনে গামছায় গিট বাঁধব, আর তাতেই বুঝে যাব কটা পিঠে ভাজা হয়েছে। এটা একটা বেশ ভালো ফন্দি। পটলির পিঠে ভাজা শেষ হলে হারান গিট খুলে চাল থেকে নেমে এসে সামনের দরজা দিয়ে বাড়ি ঢোকে। কিরে পটলি, কোথায় গেলি? তোর পিঠে ভাজা হলো? হ্যাঁ হ্যাঁ, এই শেষ হলো, তুমি হাত পা ধুয়ে দাওয়ায় বসো, আমি তোমাকে পিঠে দিচ্ছি। কিরে পটলি, পিঠে হলো 48টা আর তুই আমায় মোটে দিলি 3টে। তো তুমি তো মাঠে গিয়েছিলে, তুমি কি করে জানলে 48টা পিঠে হয়েছে? আমাকে তুই জাত আলোক ভাবলি রে পটলি, আমি সাধারণ লোক নই রে, আমি জাদু জানি রে, আমি সব গুণে বলে দিতে পারি। আমি গুণে জেনেছি তুই আসলে কটা পিঠে ভেজেছিস। হারান পিঠে খেয়ে সুখ পেল আর পটলি সুখ পেল। গ্রামবাসীদের এই কথা বলে যে তার স্বামী গুণে সব কিছু বলে দিতে পারে, আর এই কথা গ্রামবাসীদের মুখে মুখে পুরো গ্রাম ছড়িয়ে পড়ে। তার ফলে এই কথা একদিন গাঁয়ের মোড়লের কানে গিয়ে ওঠে। সেই সময় আবার মোড়ল মশায়ের বাড়িতে কুলদেবতার মূর্তি চুরি হয়ে গিয়েছে। মোড়ল সব শুনে হারানকে ডেকে পাঠায়। হ্যাঁরে, শুনলাম তুই নাকি গুণে সব কিছু বলে দিতে পারিস, সত্যি নাকি? আগে মানে মোড়ল মশাই বলছিলাম কি, শোন হারান, আমার বাড়ির কুলদেবতা চুরি গিয়েছে,
অনেকে খুঁজে দেখার চেষ্টা করেছে, কিন্তু তারা কেউই কিছু করতে পারেনি। এখন তুই যদি আমার কুলদেবতাকে ফিরিয়ে দিতে পারিস, তাহলে উপযুক্ত পারিশ্রমিক পাবি, আর না পারলে আমি তোকে সোজা হাজতে পূর্ব। মিথ্যে কথা রটানোর জন্য মনে থাকে যেন। আগে মোড়ল মশাই, আমার কথাটা যদি একটু। কোনো কথা নয়, আগে আমার কুলদেবতাকে ফিরিয়ে দে, তারপর সব কথা। কিরে এত আস্তে আস্তে পা টিপছিস কেন? জোরে জোরে টেপ, খালি কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা। আগে বাবু। হায় গোপাল, আমায় কি বিপদের মুখে ফেললে তুমি! হায় গোপাল, হায় গোপাল, বাঁচাও তুমি আমায়! গোপাল, গোপাল, গোপাল! বাবু, বাবু বড্ড ভুল হয়ে গিয়েছে বাবু। লোভে পড়ে আপনার ওই সোনার কুলদেবতার মূর্তিটা নিয়ে নিয়েছিলাম বাবু আমি। আপনি আমার এইবারের মতো ক্ষমা করে দিন, আমি আপনাদের কুলদেবতাকে ফিরিয়ে দেব। আপনি আমায় ক্ষমা করে দিন বাবু এইবারের মতন। বাবু আমায় ক্ষমা করে দিন। সত্যি হারান, তুই অন্তর্যামী, তোর এই কাজে আমি খুবই খুশি হয়েছি। তুই আমার কুলদেবতা, আমার বাড়ির সম্মান আমায় ফিরিয়ে দিয়েছিস, তোকে আমি তোর প্রাপ্য পুরস্কার দেব। মোড়ল নিজের কথা রাখে, সে হারানকে অনেক টাকা পুরস্কার স্বরূপ দান করেন। গোপাল কি মোড়ল মশাই হাজতে পড়ে না, কিন্তু হারানের খাস চাকর হিসেবে নিযুক্ত করে। এখন অনেক টাকা ও একটা চাকর পেয়ে হারানার পটলির বেশ ভালোই দিন কাটছে। বাবু একটা কথা বলবো। বল। আগে আপনার এই জাদুটা মানে গোনার বিদ্যেটা আমায় একটু শেখাতে পারবেন? ওসব পরে হবে, আগে যা গিয়ে দরজাটা খোল। আগে গিন্নি মা। এই আপনাদের মধ্যে হারান কে? আগে আমি হারান, কেন বলুন তো? আপনাকে রাজামশাই একবার ডেকেছেন। কেন, আমি কি করলাম? আপনি শুনেছি গুনতে পারেন? মোড়ল মশাই রাজামশাইকে আপনার গল্প করেছেন, আর তাই তিনি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বাবু তো সত্যিই খুব ভালো গুনিন। ওরে গোপাল, মুখটা একটু বন্ধ রাখ না। কি হলো, তৈরি হয়ে নিন। আর তৈরি? চলুন, আমি তৈরি আছি। পিন নাম রাজামশাই? হরণ। আয় ভেতরে আয়। আজকাল তো সবার মুখে তৈরি শুধু নাম, তুই নাকি সব গুনতে টুনতে পারিস? মানে শোন, আমি ওইসব গুন টুন বিশ্বাস করি না, কিন্তু তুই যদি বলতে পারিস আমার হাতের মুঠোয় কি আছে, তাহলে আমি তোকে উপযুক্ত পারিশ্রমিক দেব। নে বল, আমার হাতে কি আছে? বলতে পারলে ভালো, কিন্তু না বলতে পারলে তোর হাজতবাস কেউ আটকাতে পারবে না। পটলি রে, কি বিপদে ফেললি আমায় তুই! কি হবে রে পটলি, এবার পটলি পটলি! আরে আশ্চর্য, অসাধারণ, তুই তো সত্যি গুনতে পারিস দেখছি। হারান, এই দেখ আমার হাতে তো পটলি ছিল। দাও দাও, হারানকে সোনা রূপে ভরিয়ে দাও পুরো। আজ থেকে তুই আমার খাস লোক হারান। হারান রাজার থেকে অনেক সোনা গয়না মোহর পায়, এত পায় যে তার তিন পুরুষ কাজ না করে কাটিয়ে দিতে পারে, কিন্তু হারানিতে খুব বেশি খুশি হতে পারে না। আচ্ছা, আমরা এইভাবে চোরের মতো গা ছাড়ছি কেন? কারণ ভগবান আমায় বারবার বাঁচাবে না। মানে? আমি গুনতে পারি না রে পটলি। সেই দিন তুই যখন পিঠে বানাচ্ছিলি আমি মাঠে যাইনি রে, আমি ঘরের চালে উঠে বসেছিলাম। সে কি? হ্যাঁ রে, পিঠে ভাজার ছ্যাক ছ্যাক আওয়াজে আমি গামছায় গিট দিয়ে পিঠে গুনছিলাম। আমায় ধোকা দিলে? হ্যাঁ হ্যাঁ, যেন আমি একা দিয়েছি,
তুইও তো 48টা বানিয়ে তিনটে দিয়েছিলিস, বল দিসনি? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু এইবার এইবারে গা ছাড়তে হবে। দুইবার ভগবান বাঁচিয়ে দিয়েছে, কিন্তু বারবার তো আর বাঁচাবে না, তাই এই গায়ে আর থাকা যাবে না। কিন্তু তার আগে এই পুটলিটা গোপালের কাছে রেখে আয়। এটা কি? এতদিন আমার সেবা করলো, এটা তারই পারিশ্রমিক। মোড়ল মশাই ওকে দেনার দায় আবদ্ধ করে ওকে দিয়ে চাকরের কাজ করাচ্ছে। এই টাকাটা দিয়ে আমি একটু পাপ মুক্ত আর ও একটু দেনা মুক্ত হোক। এরপরে হারান আর পুটলিকে সে গ্রামে দেখা যায়নি, কিন্তু গোপাল দেনার দায় থেকে মুক্ত হয়ে নিজের স্বাধীন জীবন পেয়েছিল।